নিজে দোকানে না থাকলে দোকানের হাল বেদানার জুস কত করে ভাই? বেদানার জুসটা আপনার হলো 140 টাকা। 140 টাকা পার গ্লাস। আপনি এখানে কয়টা বেদানা দেন? এটা তো আপনার বেদানা যাবে হলো আপনার 550 টাকা। 550 টাকা। আপনার শপটার নামটা একটু বলে দিন ভাই। এটা আপনাদের শপটা হলো আপনার বড় বাজার, হ্যাঁ, এনএস রোড, কুষ্টিয়া, আইপিআইসি ব্যাংকের অপোজিটে, জুস ওয়ার্ল্ড কুষ্টিয়া। জুস ওয়ার্ল্ড কুষ্টিয়া। কুষ্টিয়া এখানে বিভিন্ন ফলের একদম আমাদের এখানে আপনার সামনে আপনি দাঁড়াই থেকে আপনার সামনে আমরা তৈরি করে দিতে পারবো। আপনি এখানে আপনি দেখে নিতে পারবেন, আপনার কোনো কিছু লাগলে আপনার পছন্দ মতন সেটা আপনি বলতে পারেন যে আমি আইস খাবো না, চিনি খাবো না, এটা আপনাদের পছন্দ মতন আমরা বানাই। আবার আপনি যদি মনে করেন আপনি নিজের পছন্দ মতন বানাই খাবেন, আমরা সেটাও করে দিতে পারব। একটা ফ্রেশ জুস বানাইতে সময়ের ব্যাপার। আর সবচেয়ে জুসের ভিতর বেদানাটাই আপনি একটু সময় একটু বেশি। আপনাদের সপ্তাহ কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমাদের এটা 11টার থেকে রাত 10টা পর্যন্ত। আর গরমকালে টাইম চেঞ্জ হয়, শীতের সময় আমাদের একটু সেল কম থাকে, তো এখন একটু ফ্রেশ জুসটাই বেশি চলে। আইসটা খুব কম নেই? হ্যাঁ, আইসটা এখন আপনার কম নেই। আর আইস ছাড়া আপনার ফ্রেশ জুস আইস চিনি ছাড়াটা খাওয়াই আমার মতে বেটার। এখন ফাঁকা নাই, আপনি বেদানা ছাড়াইতে আমাদের 2 মিনিটের সময় লাগে, আস্তে আস্তে করতে গেলে দানাটা নষ্ট না হয়। আর সিজনের সময় তো আমাদের এত আস্তে কাজ করা না সম্ভব হয় না। না সমস্যা তো আছে, ঠান্ডার সমস্যা হালকা বিট লবণ ইউজ করতে পারেন। বিট লবণ হালকা স্লাইড এ
বেদানার জুস খেতে অনেকের একটু কষকষ লাগে, ঠিক আছে? হ্যাঁ, সেই ক্ষেত্রে একটু লেবুর রস দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? তা সুন্দর আসবে এবং কষকষ কষ্টটা থাকবে না, থাকবে না। আর টেস্টটা একটু ডিফারেন্টই হবে, মানে একটু আলাদা একটা টেস্ট আসবে। আপনি একদম র তে এটা যদি একদম আপনি একদম র নেন তাহলে সেই হিসাবে এটাতে আপনি না দিলেও চলে। মাপ অনুযায়ী বানাইতে হবে, দুটো কারেক্টলি অ্যাকুরেটলি মাপ একদম। আচ্ছা ভাই, বাহাত্তর নিলাম? না না, কোনো ব্যাপার না।